हेलो स्टूडेंट्स, वेलकम टू जिओ फ्यूचर। आज के आलोचनार विषय क्लास टेनर मॉडल एक्टिविटी टास्कर प्रश्नोत्तर आलोचना। आमरा आज के बांगलार प्रश्नोत्तर निये आलोचना करब, एछाड़ाओ विभिन्न विषय प्रश्नोत्तर निये आलोचना करा हबे। तुम्हारा विभिन्न तुम्हारे विषय प्रश्नगुली देखार जोन्नो डेस्क्रिप्शन बक्सर लिंकगुली देखते पारो। डेस्क्रिप्शन बक्से विभिन्न सबजेक्टर प्रश्नर लिंक देवा आछे। तो आज के आमरा बांगलार प्रश्नोत्तर निये आलोचना करछि। तुम्हारा स्क्रिने प्रश्नटी देखते पाच्छ। तो चलो एबार आमरा प्रश्नोत्तरगुली देखे नी। प्रथम प्रश्न, तपनेर मने हय आज जेनो तार जीवनेर सबचेये दुःखेर दिन, तपनेर एमन मने हवार कारण कि? उत्तर, आशापूर्णा देवीर लेखा ज्ञानचक्षु गल्पे तार नतून मेषमशाईके देखे लेखकदेर सम्पर्के तपनेर काल्पनिक धारणा सम्पूर्ण भेंगे गियेछिलो। से विस्मित होयेछिलो देखे जे लेखकराओ एकेबारेई साधारण मानुष, तादेर खावा दावा जीवन जापने तखनी तपनेर मने लेखक हवार साध जेगे उठे। गल्प शोना एवं पढ़ार विस्तार अभिज्ञता थाकलेओ तार पक्षेओ जे गल्प लेखा सम्भव ता छोटो मेषके देखेई से भावते शुरू करे। तारी फले एकदिन दुपुरे सबाई जखन निद्रा मग्न, सेई समय तीन तालार सीढ़ीते उठे गिये होमटास्केर खाताय तपन लिखे फेललो तार जीवनेर प्रथम गल्प। कौशले छोटो मासির হাত ঘুরে সে গল্প পৌঁছেও গেল মেষমশায়ের কাছে। কিছু কারেকশনের কথা বললেও তপনের বিষয় ভাবনার মৌলিকতার কথা বলে সেটিকে ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন মেষমশাই। শুরু হয় তপনের দিনগোনা। এক সময় সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয় সেই লেখা প্রথম দিন। কিন্তু যা হতে পারত তপনের জীবনের সবচেয়ে সুখের দিন, তাই হয়ে গেল তার সবচেয়ে দুঃখের দিন। ছাপার অক্ষরে নিজের যে লেখা প্রকাশকে তার অলৌকিক ঘটনা বলে মনে হয়েছিল, তাই তাকে প্রায় বাক্যহীন করে দিল। চারপাশে তপনের গল্পের প্রশংসার থেকেও মেষর মহত্ত্ব আলোচনার বিষয় হয়ে উঠল। তার থেকেও অপমান তীব্র হলো যখন লেখাটি পড়তে গিয়ে তপন দেখল তার একটি লাইনও তপনের চেনা নয়। মেষমশাই গল্পটিকে আগাগোড়াই কারেকশন করে দিয়েছেন। লেখক তপন হারিয়ে গিয়েছে সেই গল্প থেকে। তার চোখে জল এসে যায়, এই কারণেই দিনটিকে তার সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়। দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এই উপলব্ধির মর্মার্থ লেখো। উত্তর, কবি শঙ্খ ঘোষের লেখা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাম্রাজ্যবাদী ও সাম্প্রদায়িকতার বিষ আজকের পৃথিবীকে বিষাক্ত করে তুলেছে। এই সময় সাধারণ মানুষ এক অত্যন্ত ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছে। মানুষের অস্তিত্ব আজ বিপন্ন। আমরা সবাই প্রতিকূল পথ ধরে এগিয়ে চলেছি। সবসময় মৃত্যুর ভয়ে আমরা ভীত, কিন্তু আমাদের এই ইতিহাস চিরকাল অজানা হয়ে থেকে যাবে। কবি মনে করেন সাধারণ মানুষের ইতিহাস সম্পূর্ণ প্রতিফলিত হয়নি, কারণ কবি মনে করে যে ইতিহাসকে নিয়ন্ত্রণ করে শাসকরা। যদি সাধারণ মানুষের কোনো ইতিহাস থাকা সেটাও অর্ধসত্য এবং অস্পষ্ট। তাদের জীবনের বিপন্নতা, অসহায় পরিস্থিতির কোনো কথাই বলা থাকে না শাসকদের ইতিহাসে, তাই ইতিহাস সম্পর্কে কবি এই কথা বলেছেন। তৃতীয় প্রশ্ন, এলো মানুষ ধারার দল, তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় সৃষ্টির আগে আফ্রিকা ছিল প্রকৃতির তৈরি করা একটি অঞ্চল। তৈরি হয়েছিল আদিম অরণ্যে ঢাকা এক নতুন মহাদেশ। বাকি পৃথিবীর কাছে দুর্বোধ্য ছিল সেই নতুন ভূখণ্ড। কবির মতে, আবার যখন পৃথিবী নিজেকে নতুন করে গড়ে তুলছিল, তখন সমুদ্র এসে মূল ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দেয়। চতুর্থ প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, প্রবন্ধ অনুসারে মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর,
শ্রীপান্থর লেখা হারিয়ে যাওয়া কালি কলম গল্পে কবি ছোটবেলা থেকে কালি কলমে লিখতেন, তার নিজেরাই তা তৈরি কালি কলমে লিখতেন তারা নিজেরাই তা তৈরি করতেন। একটা বাঁশের কঞ্চি নিয়ে তার মুখটা ছিঁড়ে দিতেন যাতে কালি একসঙ্গে গড়িয়ে না পড়ে। তিনি বাঁশের কঞ্চি ছাড়া পাখির পালক, নল খাগড়ার কলম ইত্যাদির কথাও বলেছেন। লেখকরা নিজেরাই কালি তৈরি করতেন, তাদের মা পিসিরা তাদের সাহায্য করতেন। লেখকরা তিল, ত্রিফলা লোহার পাত্রে ভিজিয়ে রাখতেন ছাগলের দুধ দিয়ে, তারপর একটি লোহার খণ্ড দিয়ে সেটি ভালো করে ঘষে নিতে হতো। এইভাবে কালি তৈরি হতো, কিন্তু লেখকদের ছিল সহজ উপায়। তখন বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটি পাথরের বাটিতে রেখে জলে গুলে নিতে হতো। তাদের যারা ওস্তাদ ছিল তারা একটু হরিতকি ঘষত, তো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল করে সেই জলে ছেঁকা দেওয়া হতো। অল্প জল তাই অনেক সময় টকবক করে ফুটতো, তারপর সেটা ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢালা হতো। তারপর কালি ও কলম নিয়ে কলার পাতার ওপর লেখা হতো। তাই কবি বলেছেন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো অনুষ্ঠান। পঞ্চম প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জল গেল জ্বলে গেল আগুনে, কবিতা অনুসরণে পরিস্থিতির বিবরণ দাও। পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় রক্তক্ষয়ী যুদ্ধের আগুনে চূর্ণ হয়েছিল তার বাড়ি। ধ্বংস হয়ে গেছে কথকের সেই গাছ যেখানে ছড়িয়ে আছে তার সুন্দর মুহূর্ত ইত্যাদি। কবি বলেছেন, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপ গাছ, ছড়ানো করতালের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। এরপরের প্রশ্ন আসছে, অনুক্ত কর্তা বলতে কী বোঝো? ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলি দেখো। উত্তর হচ্ছে, যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তাকে অনুক্ত কর্তা বলে। আর তারপরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, অকারক পদ কয় প্রকার ও কী কী? অকারক পদ হচ্ছে 2 প্রকার, প্রথম সম্বন্ধ পদ এবং দ্বিতীয় হচ্ছে সম্বোধন পদ। এরপরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলে, যেমন অন্ত্যস্তয়ে একার, এ অন্ত্যস্ত ইত্যাদি বিভক্তিকে বলা হয় তির্যক বিভক্তি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করবে, আর এই বিভিন্ন মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।